রাতে মোমবাতির আলোতে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি নাম ধরে ডাকলে ব্লাডি ম্যারির ভয়ানক মুখ আয়নার সামনে হাজির হয়। তবে এটা করলে ব্লাডি ম্যারিকে যেই ব্যক্তির নাম ধরে ডেকেছিল সে হয়তো মরে যায়, না হলে হাওয়ায় অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। ব্লাডি ম্যারির রহস্য জানতে হলে আমাদের যেতে হবে ইংল্যান্ডে, আজ থেকে 451 সাল পিছনে। ব্লাডি ম্যারি ইংল্যান্ডের একজন খুব সুন্দর রানী ছিলেন, কিন্তু আজ লোক তার নাম মুখে আনতেও ভয় পায়। তার মৃত্যু হয় 17 নভেম্বর 1558 সালে, কিন্তু আজও অনেক লোক এটা বিশ্বাস করে 1558 সালে মৃত ব্লাডি ম্যারির নাম যদি মোমবাতির আলোতে তিনবার নেওয়া হয় তাহলে ব্লাডি ম্যারির ভয়ানক মুখ আয়নার সামনে এসে হাজির হয়, আর যে নাম ধরে ডেকেছিল সে হয়তো মরে যায়, না হলে হাওয়ায় অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। তবে কিছু লোক এটাও বলে ব্লাডি ম্যারি তার দুই চোখ খুবলে নেয় এবং তাকে ছটপট করতে ছেড়ে দেয়। আজকে স্টোরিতে আমরা জানব কেন তিনবার ব্লাডি ম্যারির নাম মুখে আনলে সে আয়নায় হাজির হয়। এখন যেই গল্পটি বলতে চলেছি তা সত্যি, আর ইতিহাসে এর পূর্ণ তথ্য রয়েছে, তাই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর যদি মন দুর্বল হয়ে থাকে তাহলে এখনই ভিডিওটি বন্ধ করো। ব্লাডি ম্যারি 1516 সালের 18 ফেব্রুয়ারি গ্রিনউইচ ইংল্যান্ডের প্যালেস অফ প্লেসেন্টিয়াতে জন্মগ্রহণ করেন। ব্লাডি ম্যারি আর কেউ না, তিনি ইংল্যান্ডের রানী ম্যারি টিউডোর ছিলেন। তার মৃত্যুর পর তার নাম হয় ব্লাডি ম্যারি, আর এটার পেছনের কারণও আমি বলবো। ব্লাডি ম্যারির যেই গল্প আমরা শুনেছি তা সত্যি এবং অনেক লোক তা দেখেওছে, তবে প্রশ্ন হলো কে এই ব্লাডি ম্যারি এবং তার মৃত্যুর পর কেন তার নাম ব্লাডি ম্যারি রাখা হয়। ব্লাডি ম্যারি একটি আত্মা। ভোর রাত 2:33 থেকে 3:33 যার দেখা পাওয়া যায়, তবে এর জন্য চাই আয়না এবং একটা মোমবাতি। এই সময় ছাড়া অন্য সময় ব্লাডি ম্যারি নাম ধরে ডাকলে তার দেখা পাওয়া যাবে না। ঘরের সমস্ত লাইট বন্ধ করতে হবে, একদম অন্ধকার ঘর, হাতে শুধু মোমবাতি, আর আয়না থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে তিনবার ব্লাডি ম্যারির নাম নিতে হবে। ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি, আর ধীরে ধীরে আয়নার সামনে যেতে হবে। এরপর 4-5 সেকেন্ড পর চোখ খুলতে হবে, তাহলে আয়নার সামনে তোমার মুখের পেছনে ব্লাডি ম্যারির ভয়ানক মুখ দেখতে পারবে। দেখতে পারবে তার চোখ দিয়ে রক্ত ঝরছে, তার মুখে ঘৃণা রাগ। এটা সব থেকে ফেমাস আর অথেন্টিক পদ্ধতি ব্লাডি ম্যারিকে দেখার। তবে যারা এই পদ্ধতিটি ফলো করেছে আর ব্লাডি ম্যারিকে দেখেছে তাদের সাথে যা যা হয়েছে তা তোমরা কল্পনাও করতে পারবে না। ইংল্যান্ডের এক ব্যক্তি এটা করেছিল এবং সে আয়নায় ব্লাডি ম্যারিকে দেখেছিল। ব্লাডি ম্যারি তার দিকে কিছু সেকেন্ড তাকিয়েছিল এবং তারপর যা ঘটল তা ভয়ানক। ব্লাডি ম্যারি আয়না থেকে তার দুটো হাত পার করে সোজা সেই লোকটির চোখ খুবলে ফেলল। এরকম অনেক ঘটনা সামনে এসেছে। কিছু লোক তো ব্লাডি ম্যারিকে দেখার পর তাদের প্রাণ পর্যন্ত হারিয়ে ফেলেছেন, ঠিক শুনেছ, তাদের মৃত্যু হয়েছে। আর যারা ভাগ্যের ক্রমে বেঁচে গেছেন তাদের অনেকেই বলেছেন তারা আজও স্বপ্নে ব্লাডি ম্যারির বীভৎস ভয়ানক মুখ দেখতে পান। কিছু লোক এটাও বলেছেন ব্লাডি ম্যারি তিনবার বলার পর যদি আই স্টোল ইওর বেবি এই কথাটি বলা হয় তাহলে ব্লাডি ম্যারি আরও রেগে যায়। এর মানে হলো আমি তোমার সন্তানকে চুরি করেছি। আর এই কথাটিতে কেন ব্লাডি ম্যারি রেগে যায় তার গল্প এখন আমি বলবো। 1509 থেকে 1547 সাল অবধি হেনরি 8 ইংল্যান্ডের রাজা ছিলেন, আর তার দুই মেয়ে ছিল এলিজাবেথ ও ম্যারি। এটা তো সবাই জানে আগের রাজাদের অনেক রানী ছিল, কিং হেনরিরও অনেক রানী ছিল,
ম্যারি তার প্রথম সন্তান ছিলেন, যাকে কিং হেনরির বাবা কখনোই মেনে নেয়নি। তাই ম্যারির সাথে অনেক অত্যাচার করা হতো। প্যালেসে হাজার হাজার দাস থাকলেও সব কাজ ম্যারিকে দিয়েই করানো হতো। 1547-এ কিং হেনরি মারা যান এবং ম্যারি বড় হলে তাকে 1553 সালে ইংল্যান্ডের রানী বানানো হয়। 37 বছর পর ম্যারি এইবার স্বাধীনভাবে বাঁচার সুযোগ পায়। এখন সে যা ইচ্ছা করতে পারে, কিন্তু সেই সময় ইংল্যান্ডের অবস্থা ভালো ছিল না। পুরো ইংল্যান্ড একটা রিলিজিয়নের বদলে দুটো রিলিজিয়নে ভাগ হয়ে যায়, ক্যাথলিকস অ্যান্ড প্রোটেস্ট্যান্ট। আর এটা নিয়ে ইংল্যান্ডে তখন অনেক লড়াই চলছিল। ম্যারি চাইতো পুরো ইংল্যান্ডে একটাই রিলিজিয়ন থাক, কিন্তু অনেক লোক ম্যারির এই সিদ্ধান্তের সাথে ছিলেন না। প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট্যান্ট হয়ে থাকতে চায় এবং ক্যাথলিক্সরা ক্যাথলিক্স হয়ে, কিন্তু যারা ম্যারির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ম্যারি তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিতেন। যারা একটা রিলিজিয়ন মানতে রাজি ছিলেন না ম্যারি তাদের জ্যান্ত পুড়িয়ে মেরেছিলেন। এই কারণেই লোক ম্যারিকে ঘৃণা করতে থাকে, সে সবার কাছে ভিলেন হয়ে যায়। তার সম্পর্কে এটা শোনা যায় যে সে স্নানের সময় জলের বদলে রক্তে স্নান করতেন, কারণ তিনি মনে করতেন রক্তে স্নান করলে অনেক অনেক বছর যুবতী হিসেবে থাকতে পারবেন। কিছু সময় বাদে ম্যারি বিয়েও করেছিলেন এবং সংসার করতে থাকেন। তার মনেও একজন মা হওয়ার স্বপ্ন ছিল, আর পরবর্তী রাজা অথবা রানী তার সন্তানকেই করা হতো। কিছু সময় বাদ ম্যারির প্রেগনেন্ট হওয়ার খবর আসে। ম্যারি ভীষণ খুশি হয় আর তার সাথে সাথে পুরো ইংল্যান্ডে খুশির আমেজ ছিল। ইংল্যান্ডের পরবর্তী রাজা বা রানীর জন্ম হতেই চলেছে, কিন্তু যখন জন্মের সময় হলো তখন একটা ভীষণ আজব ঘটনা ঘটল, কোনো সন্তানের জন্মই হলো না। এরকম ঘটনার কথা পুরো মানব ইতিহাসে আগে শোনা যায়নি। ম্যারির অবস্থা কিছু মাস এরকমই থাকলো এবং আরও কিছু মাস পর তার পেট আবার নর্মাল আকার ধারণ করে। ম্যারি বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে চিকিৎসা করান আর শেষে হাল ছেড়ে একজন প্রিস্টের কাছে যান। সেই প্রিস্ট বলেন এত মাস যে তিনি প্রেগনেন্ট ছিলেন তার পেটে কোনো বাচ্চা ছিল না, বরং একটা শয়তান আত্মা বড় হচ্ছিল। এই খবর বাইরে বেরিয়ে আসায় দেশে ম্যারির ইমেজ আরও খারাপ হয়ে যায়। কিছু মাস পর ওই শয়তান আত্মা ম্যারির পেটে আবার বড় হতে শুরু করে, সে আবার প্রেগনেন্ট হয়। কিন্তু 9 মাস পর সেই আবার আগের মতন, কোনো সন্তানেরই তিনি জন্ম দিতে পারলেন না। আর তার কিছু মাস পর ম্যারির মৃত্যু হয়ে যায়। ম্যারির ইমেজ তো শুরু থেকেই খারাপ ছিল এবং তার এই সমস্ত ব্যবহার ঘটনার পর লোকে তাকে ডাইনি হিসেবে মনে করতে থাকে, কারণ সে লোকেদের জ্যান্ত পুড়িয়ে মারতেন আর রক্তে স্নান করতেন। যখন সেই শয়তান আত্মা ম্যারির পেটে বড় হতে শুরু করে তখন লোক তাকে ডাইনি হিসেবে মানতে শুরু করে। এই কারণেই সবাই তার নাম রেখে দিয়েছিলেন ব্লাডি ম্যারি। ম্যারির মৃত্যুর পর তার বোন এলিজাবেথকে ইংল্যান্ডের কুইন বানানো হয়। এই ঘটনা থেকে আমরা জানতে পারি ম্যারি ইংল্যান্ডের সবথেকে দুর্ভাগা রানীদের মধ্যে একজন ছিলেন। ম্যারি মন থেকে মা হতে চাইতেন এবং তার সেই স্বপ্ন বেঁচে থাকতে কখনো পূর্ণ হয়নি এবং মরার পরও তার এই ইচ্ছা রয়েই গেছে। ম্যারির এই ইচ্ছা এতই স্ট্রং যে মৃত্যুর পরও তাকে তার শান্তিতে থাকতে দিচ্ছে না। তাই আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি ম্যারি 3 বার বলার পর যদি এটা বলো, আই স্টোল ইয়োর বেবি, তাহলে বেঁচে থাকার চান্সেস অনেক কম। তাই বন্ধুরা, রহস্য ভালোবাসলেও কখনোই এটা আয়নার সামনে ভুলেও বলতে যেও না। আই স্টোল ইয়োর বেবি তো ভুলেও না, তোমরা কি এটা বলতে চাও? এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো। যদি 1000 শেয়ার ও লাইক এই ভিডিওটিতে তুলে দিতে পারো তাহলে কথা দিচ্ছি আরও ভয়ানক আরও রহস্যময় ভিডিও নিয়ে খুব সুন আবার হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। কি বলা যায়, ভিডিওটি দেখার সময় ভুল করে 3 বার ব্লাডি ম্যারি বলে ফেলেছো, হয়তো ব্লাডি ম্যারি এখন তোমাকেই দেখছে।